আসসালামু আলাইকুম প্রিয় কাশ্মীর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে গাছটি রয়েছে একটি লিচুর গাছ, তাই না? এই লিচুর গাছটি আমি 2 বছর আগে লাগিয়েছিলাম। লাগানোর 1 বছর পরে কিন্তু ফল এসেছিল। এইটি কিন্তু দ্বিতীয়বারের মতো ফল এসেছে। তো বন্ধুরা, আপনাদেরকে সেই গাছটি লিচু সহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা কিন্তু বাংলাদেশে বেশ ধরনের লিচু জাত পাবেন, চায়নাথি, বোম্বাই, বেদানা, বিভিন্ন রকমের জাত রয়েছে। তো মোজাফফর রয়েছে। তো আপনারা চাইলে টবে লাগাতে পারেন, আপনি চাইলে বা মাটিতে লাগাতে পারেন। তো ছোট্ট গাছে আসলে কী রকমের মানে ফল আসে সেটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই যে দেখুন, 2 বছর আগে লাগিয়েছিলাম, তো তখন ফল আমরা পেয়েছিলাম। তো বন্ধুরা, আপনাদের এই গাছের ফল একটু খেয়ে আপনাদের কিছু দেখাবো, কেমন স্বাদ হয়েছে। এটা যদি এখন পরিপূর্ণ হয়নি, দেখুন এখানে এখন পরিপূর্ণ হয়নি, তারপরে একটু দেখাই, এখানে একটু দেখি। নিলাম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার লিচু মোটামুটি ভালো, এখনও লাল হয়নি, পুরো পাকে নাই, তারপরও বেশ রস এসেছে, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ছোট্ট একটি গাছে লিচু চলে এসে, তবে আপনারা লাগাতে পারেন, নিঃসন্দেহে লাগাতে পারেন। এই দেখুন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, দেখুন এই যে। হ্যাঁ, তো একটু খাবো, খেয়ে আপনাদেরকে খাওয়াতে পারলে আমি খুব খুশি হতাম, তো খাওয়াতে পারছি না, এই জন্য দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ভালোই রয়েছে। পরিপূর্ণ এখনো হয়নি, তারপরও বেশ মিষ্টি, হালকা টক রয়েছে, একেবারে টক যে নেই তা না। তো আমার কাছে চায়না থ্রিও রয়েছে, আরও বেশ কিছু জাত রয়েছে, কিন্তু এটি বোম্বাই জাত। এটি যখন পাকবে তখন আরও একটু লাল হবে, তখন আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো গাছটাকে আপনারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, দুজন পুরো গাছটা একটু দেখি। তো বন্ধুরা, আপনাদেরকে পুরো গাছটি দেখানোর চেষ্টা করি। দেখুন, ছোট্ট একটি গাছ, অথচ আলহামদুলিল্লাহ বেশ ভালো লিচু ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি গাছে আপনার লিচু ধরা আছে, অর্থাৎ এই গাছটি আপনি সহজেই কিন্তু টবে লাগাতে পারেন, নিঃসন্দেহে লাগাতে পারেন। অনেক ফল এসেছিল, এখন মোটামুটি এখানে প্রায় 50টি ফল রয়েছে, বেশ কয়েকটি ফল আমি খেয়েছি। তো আপনাদেরকে পুরো গাছটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটু দেখুন, এ পাশেও কয়েকটি আছে। তারপরে হচ্ছে আমরা যদি একটু এদিকে দেখানোর চেষ্টা করি, তো দেখুন এই যে এখানেও পর্যন্ত মাটিতে, একেবারে মাটি পর্যন্ত ফল কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আমার যে গাছগুলো রয়েছে সেগুলো গাছের আপডেটটি সবসময় দেওয়ার চেষ্টা করি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই যে ভিডিওটি দেবো সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর গাছের যদি কোনো পরামর্শ থাকে গাছ সংক্রান্ত বা ভিডিও সংক্রান্ত, তাহলে অবশ্যই আপনারা আমাকে সেই মতামতটি জানাবেন, তাহলে আমি আপনাদেরকে নতুন করে সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।